পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, কাছেটাকে বোঝাতে হবে। সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না। সন্তান যদি হোঁচট খায় তার হাতটা ধরতে হবে, ধরে বলবে বাবা কি হয়েছে, আমি তো তোমার সাথে আছি। মা কি হয়েছে, হতাশ কেন হচ্ছে, আমি তোমার সাথে আছি। একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে, আমি তোমার সাথে আছি। বাবা নামাজ পড়ো, বাবা কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার সাথে আছে। ওকে কনফিডেন্স দিতে হবে। যখন পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে, এই সন্তানরা বড় হয়ে আত্মবিশ্বাসী হবে। আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন, জুলুম করতে থাকবেন, এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তো কোথায় পাঠাবে? সন্তান সন্তানদেরকে ভালোবাসতে হবে। এটা বলে রাখি, এখানে দেশে আবার 30টা বৃদ্ধাশ্রমও আছে, ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই। আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে, নাম করা পত্রিকা, নাম বলছি না, তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি, বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি, নাউজুবিল্লাহ। আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে, তারপরে মাকে, তারপরে মাকে, তারপর বাবাকে, মায়ের পায়ের নিচে জান্নাত, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এগুলো ইসলাম বলছে। আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি। ইউসুফ আলাইহিসসালামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা, সন্তানকে ভালোবাসো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যত ভালোবাসতেন, এর কারণ কি জানেন? ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে। তার মা তাকে ভালোবাসতেন, তার দুধমা তাকে ভালোবাসতেন, তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে করে নিয়ে ঘুরতেন, কাবার সামনে বসাতেন, বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মুহাম্মদ, প্রশংসিত। এই নামটা তখন আরবে কেউ রাখতো না। আমার এই নাতি, আমার এই ছেলের ছেলে ইনশাআল্লাহ এ বড় হয়ে নেতা হবে, এই কথা বলতেন, তাকে আত্মবিশ্বাস দিতেন। এমনকি তার দাদার ইন্তেকালের পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন। এই সাপোর্ট দেয়, কনফিডেন্স, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলোর ঘাটতি যখন হবে, তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে, মানসিক কষ্টে ভুগবে, মাদকের কাছে যাবে, অন্য একটা মেয়ের কাছে যাবে, পণে যাবে, আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে। ঠিক আছে, আমরা শেষ করছি। তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া, তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা, ইনশাআল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে, আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে, যে না আমার পাশে কেউ আছে, আমি একা নই, এমনটা ফিল করবে। এটা খুব ইম্পর্টেন্ট। শেষ করার আগে এই যে কোরআনিক কিছু আমি জাস্ট এক্সাম্পল দিলাম, বিচ্ছিন্ন এক্সাম্পলস, যে কোরআনে এইভাবে আসে। এছাড়া লোকমান আলাইহিসসালামের ঘটনায় আপনি পাবেন, সুরা লোকমানের মধ্যে সন্তানকে ডেকে কত নসিহত করছেন, বাবা শিরিক করো না, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, পিতামাতার খেদমত করো। আর আমরা বাচ্চাদেরকে কী শেখাই? জমি জমা বাড়ি গাড়ি দাঁড়াতে হবে, চাকরি করতে হবে, এইটা সেটা। আগে সন্তানকে শেখাচ্ছে বাবা আল্লাহকে চিনো, আল্লাহ বলে একজন আছে তিনি, তাকে চিনো আগে, তার সাথে কাউকে শরিক করো না। শিরকের শিক্ষা কোথায় এখন পরিবারের মতো? তো কোরআনে এরকম অসংখ্য দলিল আছে। শেষ করার আগে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিছু কিছু বিষয় যদি আমরা এখনও মেনে চলি, এখনও যদি মেনে চলি, এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়ও আদর্শ পরিবার ধরে রাখা ইনশাআল্লাহ সম্ভব। আমি সব কথা আজকে বলতে পারলাম না, ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে অন্য কোনো লেকচারে। যে প্রথমেই পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে ইলম বা জ্ঞানের চর্চা করতে হবে। দুই, পরিবারের তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিষ্ঠা করতে হবে। এই দায়িত্বটা পরিবারের কর্তাদের, স্বামী বা স্বামী না থাকলে স্ত্রী, মা, ভাই, পিতা, তাদের সবার দায়িত্ব এটা, পরিবারে তাওহিদ প্রতিষ্ঠা করা, সুন্নত প্রতিষ্ঠা করা। পরিবারে নামাজ থাকতে হবে, নামাজ, পাঁচত নামাজ নাই পরিবার আদর্শ হবে না। পরিবারের সদস্যদেরকে দান সৎকার দিকে উৎসাহিত করতে হবে, যত দান করবে সম্পদ বাড়বে, যত দান করবে সম্পদ বাড়বে, দান কমিয়ে দিলে সম্পদ কমে আসবে। পরিবারের সদস্যদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, মূল্যবোধ শেখাতে হবে, কালচার হিসেবে গড়ে তুলতে হবে, তারা সামাজিক, তারা সবার পাশে দাঁড়াতে চায়, সমাজ কল্যাণমূলক কাজগুলো উৎসাহিত করতে হবে। পরিবারের সদস্যদেরকে বুস্ট আপ করতে হবে, পিছন থেকে তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমরা আছি তোমার সাথে, তুমি তোমার প্রতিভা অনুযায়ী সামনে যাও। যার যেখানে প্রতিভা সেখানে তাকে আত্মবিশ্বাস দিতে হবে, হ্যাঁ তুমি লিখতে পারো, ভালো লিখো বাবা, তোমাকে টাকা পয়সার ফিকির করতে হবে না, তোমাকে জব ক্যারিয়ারের চিন্তা করতে হবে না, তোমাকে আল্লাহ পাক লেখার ক্ষমতা দিয়েছেন, লিখো, আল্লাহ ওখানেই রিজিক দেবে ইনশাআল্লাহ। তুমি বলো, তোমাকে বলার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তুমি ভালো করে বলো। তুমি বিজ্ঞান ভালো পারো, বিজ্ঞান নিয়ে গবেষণা করো। তুমি ভালো খেলো, ভালো করে খেলো, মানে আপনাকে ওর প্রতিভা অনুযায়ী আপনাকে বুস্ট আপ করতে হবে, ইসলামিক রুলস মেনেই।
পাঁচ পাশে পর্দার বিধান চালু করতে হবে যাদের মধ্যে নাই, এবং এটাকে শক্ত করে ধরতে হবে, এটা হেলায় ফেলায় ছেড়ে দেওয়া যাবে না। বাসার মধ্যে অপসংস্কৃতি যেগুলো আছে, বাইরের কালচার যেগুলো ঢোকে, এগুলো রাস্তা বন্ধ করতে হবে, ইন্টারনেট সেকশনগুলোকে লিমিটেড করতে হবে, এবং যা দেখবেন সবাই একসাথে দেখবেন ড্রয়িং রুমে বসে, স্মার্টফোন এতে অ্যাভেলেবেল করে দিবেন না। এমনও কান্ট্রি আছে 18 বছর না হলে কেউ ফোন ইউজ করতে পারে না, আর আমাদের জন্মের পর থেকেই ফোন, বাচ্চার ওই ফোনটা দেওয়া মানে তার মস্তিষ্ক ড্যামারেজ শেষ। দেখেন আপনি ফোনের কারণে যে কত পাপ করতেছে, আল্লাহ এবং ফোনকে আমরা এখন আর কন্ট্রোল করছি না, ফোনই আমাদেরকে কন্ট্রোল করছে। এইগুলো বন্ধ করতে হবে। বাসার সদস্যদের খাওয়া দাওয়ার দিকে ফোকাস করতে হবে, তারা কী খাচ্ছে, কেমন খাবার খাচ্ছে, ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে হবে, কালচারড কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে তাদের সাথে। ঝগড়াঝাটি এগুলো দেখে যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তো নৈতিকতার অবক্ষয় ঘটবেই। আরও কিছু বিষয় আছে, যেমন পরিবারে বৃদ্ধতা ভালোবাসা পিতামাতার মধ্যে আছে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা, এই বিষয়টা যেন ছোটদেরকে ইফেক্ট না করে খেয়াল রাখতে হবে। এভাবে যখন ইফেক্টিভ প্যারেন্টিং আসবে, পরিবার রিজিক হালাল, সলাত আছে, কোরআন আছে, জিকির আছে, তারা সমাজকল্যাণমূলক কাজ করছে, ইসলামিক কমিউনিটির মধ্যে আছে, হ্যাঁ সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, তখন দেখবেন এই পরিবারের সন্তানরা ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে ভালো কিছু করবে ইনশাল্লাহ। এই পরিবারের মেয়েরা ইনশাল্লাহ শালীন হবে, এবং তারা যখন অন্য কোনো ঘরে যাবে ওই পরিবারও ঠিক থাকবে ইনশাল্লাহ। তো দিনের জ্ঞান, আমল, হালাল রিজিক, সুন্দর প্যারেন্টিংস, এগুলোর মধ্য দিয়ে আমরা আদর্শ পরিবার গড়তে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন। আমি লেকচারটা এখানে শেষ করছি। তো শেষ করার আগে আমি জাস্ট একটা বই সাজেস্ট করবো আপনাদেরকে, আমার হাতে একটা বই আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক জুমায় বা কোনো একটা সেমিনারে ইনশাআল্লাহ শুধুমাত্র এই বইটার উপরে আমি আলাদা একটা স্বতন্ত্র লেকচার বা সেমিনারের আয়োজন করবো ইনশাআল্লাহ। বইটার নাম হচ্ছে প্যারেন্টিং, জাস্ট সন্তান প্রতিপালন। আমি জাস্ট দেখাচ্ছি বইটা, জাস্ট সন্তান প্রতিপালন প্যারেন্টিং। এটা টোটালি ইসলামিক বই, আমি এমন করে বলছি না যে এটা ইসলামিক মূলনীতি এখানে একক একপেশেভাবে উপস্থাপন করা হয়েছে এমন নয় বিষয়টা, কারণ সমস্ত পরিবেশ পরিস্থিতি সাথে মিলিয়ে এ যুগে কীভাবে আপনি একজন সফল পিতা হবেন, সফল মা হবেন, সন্তানকে কীভাবে প্রতিপালন করবেন, এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। তো বইটা আপনারা কিনতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। এগুলো আমি আমার নিজে থেকেই বলছি, এটা বলতে আমাকে উৎসাহিত করেন, আমি নিজে থেকেই বলছি বইটা আমি পড়েছি, ভালো লেগেছে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে দিন, আমিন। এবং যারা এখনও পরিবারে যায় নাই তাদেরকে আল্লাহ পাক সুন্দর দিনদার পবিত্র নেককার স্ত্রী আল্লাহ পাক দান করুন। আমরা দোয়া করি যারা পরিবার গঠন করে ফেলেছেন এখন তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলোকে সংশোধন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। পরিবারের মধ্যে দিনই জ্ঞানের চর্চা আল্লাহ পাক বাড়িয়ে দিন, পরিবারের মধ্যে তালিমের ব্যবস্থা করুন, পরিবারে হৃদ্যতা ভালোবাসার ব্যবস্থা করুন, বন্ধন শক্তিশালী করুন। আরও বলবো যে পরিবারের মধ্যে হালাল রিজিক আল্লাহ পাক ঢুকিয়ে দিন, হারাম থেকে বাঁচান। পরিবারে কোরআনের একটা চর্চা যেন প্রবাহমান থাকে আল্লাহ পাক সে তৌফিক সবাইকে দান করুন। আল্লাহ পাক আমাদের আপোষে যে ইখতিলাফগুলো, ভুল বোঝাবুঝিগুলো, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিবারগুলোকে হেফাজত করুন। যখন পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা সমাজটা ভালো হবে, সমাজ যদি ভালো হয় ইনশাআল্লাহ তখন সত্যিকারের একটা সোনার বাংলা আমরা পাবো ইনশাআল্লাহ।